আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে বিকেলবেলার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই পাত্রটাতে এই বীজগুলো কিন্তু আমি বেশ কয়েক মাস আগে লাগিয়েছিলাম কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখান থেকে একদমই চারা বের হয়নি আমি ভেবেছিলাম যে কোনো চারা বের হবে না কিন্তু এতদিন পর দেখি অনেকগুলো চারা একসাথে বেরিয়েছে তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে এগুলো কি গাছ হবে জানি না বড়ো হলে বোঝা যাবে তো দুপুরের পর আমি যেহেতু রোজা রেখেছি খাওয়া দাওয়া নেই তো ভাবলাম যে একটু এক্সট্রা কাজ করি তো এখানে দুপুরে জোহরের নামাজ আদায় করে আমি এই টুলটা রঙ করতে চলে এসেছি এটা তো বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আপনারা দেখেছেন তো সময়ের জন্য এটা আসলে রঙ করতে পারছিলাম না তো আজকে যেহেতু ফ্রি সময় আছে তো ভাবলাম এটা একটু রঙ করে নেই আর আপনারা অনেকেই জানতে চান যে আমি কি কালার দিয়ে রঙ করি তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম যে কোন রংটা দিয়ে আমি রঙ করি এই টুলটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন টুলটা বানাতে কত খরচ পড়েছে সবাইকে আমি কমেন্টে রিপ্লাই করেছি তবে ভিডিওতে আসলে রিপ্লাই করা হয়নি ভেবেছিলাম যেদিন রঙ করবো সেদিন এটার যত প্রশ্ন সব একসাথে উত্তর দিয়ে দিব রঙ করতে অনেক বেশি দেরি হয়ে গেল তো প্রশ্নের উত্তর দিতেও খুব দেরি হয়ে গেলো তার জন্য আমি খুবই দুঃখিত আমার এই টুলটা বানাতে খরচ পড়েছিল মাত্র তিনশো টাকা অনেকে জানতে চেয়েছেন এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে বিনিয়ার বোর্ড দিয়ে তৈরি বোর্ডের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির বোর্ড হচ্ছে বিনিয়ার বোর্ড তো সেই বোর্ডটা দিয়ে এটা বানানো তো অনেকেই আসলে আবার প্রশ্ন করেছেন যে এত কম টাকাতে এটা কিভাবে বানিয়েছি আসলে আমি যে এলাকাতে থাকি এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে সমিল আছে ঢাকা শহরের সবগুলো কাঠের দোকানে কিন্তু এখান থেকে কাঠ পাঠানো হয় তো যার কারণে এখানে কাঠ বা বোর্ড এই জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই কম এই জন্য এখানে আমি একটু কমের মধ্যে এই জিনিসগুলো বানাতে পারি তবে আপনারা অন্যান্য দোকান থেকে যখন বানাতে যাবেন তখন কিন্তু একটু বেশি প্রাইস নিবে কেননা শুরুতেই বলেছি এখানে প্রচুর পরিমাণে শ আছে যার কারণে কাঠের দাম বা বোর্ডের দাম তুলনামূলক একটু কমে পাওয়া যায় আর কি তো টুল বানাতে খরচ পড়েছিল তিনশো টাকা আর রঙ কিনেছি সত্তর টাকা এই মোট তিনশো টাকা খরচ হয়েছে আমার এই টুলটার পেছনে তো রঙটার ব্যাপারও একটু বলে দিই আমি এখানে বাজারের যে অ্যানামেল পেন্টটা আছে সেটা দিয়ে কালার করেছি তো একজন আপু জানতে চেয়েছিলেন এই রংটা কোথায় পাবেন এবং দাম কত তো এই রঙটা আপনারা হার্ডওয়্যারের দোকানেই পেয়ে যাবেন আর দাম হচ্ছে মাত্র সত্তর টাকা তো টুল সম্পর্কে যার যত প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর চেষ্টা করেছি আজকের ভিডিওতে দিয়ে দিতে আর এখানে টুলটা আমি রঙ করে ওটাকে রেখে এসেছি ওটা শুকাতে বেশ সময় লাগবে এখানে আমি রান্নাটা করে নিচ্ছি আর আপনারা সবাই জানেন যে আমি দুপুরবেলাতেই রাতের রান্নাটা করে ফেলি তো এখানে রাতের রান্নাতে আজকে আমি একটু চিকেন রান্না করছি সেই সাথে একটা ভাজি এই ভাজিটা রান্না করার পেছনে একটা গল্প আছে আসলে সব সবজির মধ্যে দেখলাম পটল আর হচ্ছে গিয়ে বেগুন টমেটো এগুলো দুই একটা করে বেঁচে আছে তো ভাবলাম এগুলো দুই একটা করে কোনো কাজে আসবে না এর থেকে ভালো কোনো একটা ভাজি করে ফেলি সব কিছু মিশিয়ে সেটা বেশ ভালো হবে তাই এখানে আমি পটল বেগুন টমেটো আর একটা আলু এগুলো দিয়ে ভাজিটা তৈরি করেছি ভাজিটা বেশ ভালো ছিল আসলে এরকম সব কিছু মিলিয়ে ভাজি করলে কিন্তু রুটি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই খুব সুন্দরভাবে খাওয়া যায় তো এখানে ভাজিটা আমার হয়ে গেছে এটা এখন নামিয়ে নিচ্ছি যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন বা রোজই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এখানে ভাজিটা রান্না করার পর আমি একটু খিচুড়ি তৈরি করব। আর খিচুড়ি আসলে আমি সবসময় মুসুর ডাল দিয়ে খেতে পছন্দ করি কিন্তু আজকে দেখলাম মুসুর ডাল শেষ হয়ে গেছে আর রোজা রেখে এখন নিচে গিয়ে আবার ডাল কিনে আনতে একদমই ইচ্ছে করছিল না তাই বাসায় মুগ ডাল ছিল সেটা দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি তো মুগ ডালটা প্রথমে আমি ভেজে চালের সাথে ধুয়ে নিয়েছি আর এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়ি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না এখানে আজকে আমি একদম পাতলা যেই খিচুড়িটা সেটা রান্না করব। আর বাড়িওয়ালা আনটি যে চালটা দিয়েছিল। সেটা দিয়েই খিচুড়িটা রান্না করছি কেননা এই চালের খিচুড়িটা বেশ ভালো লাগে তো রান্না করতে করতে দেখলাম লবণ শেষ হয়ে গেছে তাই লবণের জারে লবণটা আবার ভরে নিচ্ছি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাকে নিয়ে আপনাদের যার যত প্রশ্ন আছে ওই ভিডিওতে করার জন্য সব প্রশ্নের উত্তর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন অনেক প্রশ্ন করেছেন তো সেই সকল প্রশ্ন নিয়ে আমি একটা ভিডিও করব। আসলে ইদানিং আমি একটু ব্যস্ত সময় পার করছি যার কারণে আপনাদের সেই ভিডিওটা এখনও দিতে পারছি না তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আমার সেই প্রশ্নের উত্তরের ভিডিওটা শেয়ার করব অনেকেই হয়তো ভাবছেন যে প্রশ্ন করতে বলে কেন আমি ভিডিওটা তৈরি করছি না তো তাদের জন্যই আজকে আসলে একটু শেয়ার করলাম আমি চেষ্টা করব দু এক দিনের মধ্যে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে রান্না করতে করতে দেখলাম আকাশ ভীষণ মেঘলা হয়ে গেছে আর হালকা পাতলা একটু বৃষ্টিও পড়ছে তো যার কারণে আজকে ঘরের যে গাছগুলো ছিল সেগুলো সব বেলকুনিতে নিয়ে এসেছি বেলকুনিতে কাঠের ওপর যে গাছগুলো ছিল সেগুলো নিচে নামিয়ে ঘরের সব গাছগুলোকে কাঠের ওপর দিয়ে দিয়েছি সেই সাথে বেলকুনির এই পাশে যে গাছগুলো আছে সেগুলো একটু বৃষ্টি যাতে পায় সেই ব্যবস্থা করে দিচ্ছি কেননা বৃষ্টির পানি কিন্তু গাছের জন্য অনেক ভালো বৃষ্টির পানি পেলে গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে যায় এবং গাছের গ্রোটা অনেক বেশি বেড়ে যায় যার কারণে ঘরের গাছগুলোতে একটু বৃষ্টির পানি যাতে পায় তাই আজকে বাইরে এনে দিচ্ছি এগুলো সবসময় ঘরেই থাকে তো বৃষ্টির পানি তো খুব একটা পায় না এই জন্য এই ব্যবস্থা করা আর কি তো দেখা যাক বৃষ্টির পানি কতটুকু পায় ইন্ডোরে আমরা যে গাছগুলো রাখি সেই গাছগুলো কিন্তু সূর্যের আলো একটু কম পায় সেই সাথে দেখা যায় বেলকুনিতে যে গাছগুলো থাকে সেগুলোর থেকে ওদের ঘোটা অনেকটাই কম হয় কেননা ওদের সূর্যের আলোটা যেহেতু খুব একটা ভালোভাবে পায় না বা পানীয় খুব একটা প্রয়োজন হয় না যার কারণে ওদের ঘোঁটা তুলনামূলক একটু কম থাকে তো মাঝে মাঝে যদি বেলকুনিতে ইনডোরের গাছগুলো এনে রাখা হয় তাহলে কিন্তু ইনডোরের গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর গ্রো করে আমি মাঝে মাঝেই চেষ্টা করি গাছগুলোকে ক্লিন করে কিছুটা সময় বেলকুনিতে রেখে দিতে এতে করে বেলকুনি রোদটা পায় তো বেলকুনিতে গাছগুলো দিয়ে এলাম এর মধ্যে কিন্তু ইফতারেরও সময় হয়ে গেছে তো আমি আমার ইফতারটা রেডি করে নিব এখানে আজকে শুধু একটা মালটা কেটে নিয়েছি আর ট্যাঙ্ক করে নিচ্ছি আপনারা অনেকেই হয়তো দেখবেন যে আমি সবসময় রোজার ভেতর ট্যাঙ্কটাই বেশি খাই আসলে এটা আমার কাছে খুব বেশি সহজ মনে হয় আর আমার কেন জানি খেতে খুব ভালো লাগে তবে এই ট্যাঙ্কটা আসলে স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা জানি না তবে খেতে ভালো লাগে তাই খাই তো এখানে আমি ইফতারগুলো রেডি করে নিয়েছি আর আজকে আমার খুবই পছন্দের খাবার খিচুড়ি আর মাংস দিয়ে ইফতার করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন একার জন্য খুবই সিম্পল ইফতার রেডি করেছি আর আমি বিছানাতেই নিয়ে চলে এসেছি যেহেতু একা একা খাবো তাই ঘরে বসেই খাবো তো ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ